আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে প্রধানমন্ত্রী সন্ধ্যা সাতটায় এই ভাষণ দেবেন। বিটিভি ও বাংলাদেশ বেতারে সন্ধ্যায় একযোগে ভাষণটি প্রচারিত হবে। একই সঙ্গে বেসরকারি টেলিভিশন চ্যানেলেও প্রধানমন্ত্রীর ভাষণটি প্রচার হবে। দলের শৃঙ্খলা রক্ষা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকুন। দলের ভবিষ্যৎ কার্যক্রমে আপনাদের যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা হবে, অন্যথা এ সকল সংগঠন বিরোধী কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ এ ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, করোনার ভ্যাকসিন নিয়ে প্রতারণা করে সাধারণ মানুষের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন। আজকে ভারতের সাথে একটি কোম্পানির সাথে চুক্তি করছে, বলছেন বাণিজ্যিক চুক্তি, এইখানে জনগণের কোনো স্বার্থ নেই, এখানে করোনা মোকাবেলার জন্য অথবা করোনা আক্রান্ত মানুষকে সেবা দেওয়ার জন্য যে টিকা পাওয়া দরকার এটার কোনো কিছুই থাকবে না, এইখানে থাকবে উৎকট টাকা চুরির একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র থাকবে এটার মধ্যে। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ ১০, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangla-vision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।